নমস্কার বন্ধুরা, নমস্কার। ইটিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে হবে চ্যালেঞ্জ, তো দেখো আজকে চ্যালেঞ্জে কি কি আছে বলো। ভাত আছে, আর আছে ডিমের কারি, আছে মশলা ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছ খাওয়া হয়ে গেছিলো, ইলিশ মাছের ডিম ছিল, ইলিশ মাছের ডিম ভাজা, আর এটা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি, একটা তরকারি, পটল ভাজা। এটা ইলিশ মাছের ডিমের বড়া, ঠিক আছে। তো চলো চ্যালেঞ্জ শুরু হবে। একটা পানিশমেন্ট তো থাকবে আজকে, বহুদিন পরে চ্যালেঞ্জ আসছে, তো আশা করি দারুণ চ্যালেঞ্জ হবে। তো চলো ভিডিও শুরু করছি। 1 2 3 স্টার্ট। আজকে তো পাকা হারব আমি।
হেভি খাওয়া হয়ে গেল ফ্রেন্ডস, আজকে আমি ভীষণ খুশি, ওকে বিপুলভাবে হারিয়েছি আর পানিশমেন্টটাও দেবো। তো চলো দেখানো পানিশমেন্ট কী আছে। এক ফাঁক লেবু আছে, ঠিক আছে, টক লেবু একবারে, তো এটা ওকে খেতে হবে খালি মুখে। খাও, এটা তো কোনো ব্যাপার না ওর কাছে। ওরকম কী খাচ্ছ, একবার চুপ, পুরো একবারে সে করে খেয়ে নাও। আরে অনেক আছে ওখানে, উঠে পুরো করে দাঁত দিয়ে চিবা না, দাঁত থেকে পুরো রসটাকে তুলে নিয়েছে দাঁত দিয়ে করে। হ্যাঁ ওইরকম পুরো পুরো কারো খেয়ে নাও, কেন পুরোটা খাও, অনেক আছে। হ্যাঁ খাও, চিপড়ি খাও, দাঁত দাঁত। হ্যাঁ ঠিক আছে, চিপড়ি খাও, পুরোটা খাও ভালো করে। খাচ্ছে খাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তো পানিশমেন্টটা নিয়েছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে। তো চলো এগুলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।